শনিবার শহর আগরতলার জলে প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী বিধায়কেরা। সেই সাথে গেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তারা জানান মানুষ যাতে জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করেছে বর্তমান সরকার এবং আগরতলা পুর নিগম। সেই সাথে শহরবাসীর কথায় উঠে এসেছে যেখানে বৃষ্টি হলে টানা ছ সাত দিনের আগে নামত না জল, সেই জায়গায় ছ সাত ঘন্টার মধ্যেই জল নেমে যাচ্ছে। মোট কথায় জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন খুশি শহর আগরতলার মানুষ। শুনুন শুনুন শুনুন, আমরা নিজস্ব মেডিসিন টিম দশম বাহিনী থেকে এসেছি। আপনারা যদি কারোর কোনো হেল্প থাকেন লাগে আমাদেরকে আওয়াজ করুন, আমাদেরকে সিগন্যাল দিন, যে কোনো উপায়ে সিগন্যাল দিন। শুনুন শুনুন শুনুন, জল খুব বাড়ছে, আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমাদের কাছে বলতে পারেন। মানুষ যাতে জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করেছে বর্তমান সরকার এবং আগরতলা পুর নিগম। সেই সাথে শহরবাসীর কথায় উঠে এসেছে যেখানে বৃষ্টি হলে টানা ছয় সাত দিনের আগে নামত না, সেই জায়গায় ছ সাত ঘন্টার মধ্যেই জল নেমে যায়। মোট কথায় জল নিকাশি ব্যবস্থার উন্নয়নে খুশি শহর আগরতলার মানুষ। আগরতলা শহরের অন্যতম বড় সমস্যা ছিল সামান্য থেকে মাঝারি বৃষ্টি হলে শহরের বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় জল দাঁড়িয়ে থাকত। সেই সময় বামেদের একটাই বলি ছিল আগরতলা শহর কড়াইয়ের মতো, তাই জল জমে যায়। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জমা জল সমস্যা নিরসনের জন্য বাস্তবিক অর্থে কাজ শুরু করে এবং জমা জলের সমস্যার প্রায় 90% ইতিমধ্যেই মিটে গেছে। টানা 25 বছর রাজ্যে ক্ষমতায় থেকে আগরতলাবাসীকে বৃষ্টির জমা জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারেনি এ রাজ্যের বিগত বাম সরকার। বৃষ্টি হলে শহর আগরতলায় জমা জলে আগরতলাবাসীর যন্ত্রণা ছিল দীর্ঘদিনের। অতীতে দেখা গেছে বৃষ্টিতে শহর আগরতলায় জমা জল নামতে সময় লাগত প্রায় এক সপ্তাহ। আগরতলা শহরের আরএমএস চৌমোহনী, শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমোহনীতে বৃষ্টিতে জমা জলে শহরবাসীর দুর্ভোগ ছিল বহুদিনের। এই অঞ্চলে থাকা দোকানগুলিতে জল ঢুকে যেত, সমস্যায় পড়তে হতো পথ চলতি থেকে ব্যবসায়ী সকলকে, এমনকি এই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদেরও পড়তে হতো দুর্ভোগে। আকাশে মেঘ দেখলেই দোকানপাট লাগিয়ে ঘরমুখো হতেন দোকানিরা। 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ক্ষমতার পট পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী হন বিপ্লব কুমার দেব। আশ্বাস দিয়েছিলেন আগরতলাবাসীকে বৃষ্টির জমা জলে যন্ত্রণার থেকে মুক্তি দেওয়ার। সমস্যা সমাধানে দ্রুত গতিতে কাজ করেছে বর্তমান রাজ্য সরকার। শহর আগরতলার বিভিন্ন জায়গায় বসানো হয় একাধিক পাম্প মেশিন। বৃষ্টির জমা জলে সৃষ্টি হওয়া যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন আগরতলাবাসী। এখন বৃষ্টি হওয়ার পরে জল জমলেও তা আর দীর্ঘ সময় জমে থাকে না, দ্রুত সেই জল নেমে যায়। দুর্ভোগ পোহাতে হয় না আগরতলাবাসীকে। শুক্রবার সকাল থেকে টানা বর্ষণে ফের একবার নাজেহাল হয়ে পড়েছে শহরবাসী। টানা বর্ষণ এবং হাওড়ার নদীর জল বেড়ে যাবার কারণে শহরের বহু নিচু এলাকা প্লাবিত হয়ে যায়, কিন্তু সেই জল ছয় থেকে সাত ঘন্টার মধ্যে নেমে গেছে। শুক্রবার জলে প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শনে গেছেন মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে মন্ত্রী বিধায়কেরা। সেই সাথে গেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তারা জানান মানুষ যাতে জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করেছে বর্তমান সরকার এবং আগরতলা পুর নিগম। শহরের লোকজনদের বক্তব্য, আগে যেখানে বৃষ্টি হলে টানা ছয় সাত দিনের আগে নামত না, সেই জায়গায় ছ সাত ঘন্টার মধ্যেই জল নেমে যায়। শনিবারও বেশ ভালো বৃষ্টি হয়, কিন্তু শহর আগরতলায় বিভিন্ন জায়গায় জল জমলেও তা নামতে বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি নেমে যায় জল। বৃষ্টির জমা জল থেকে অতীতে আগরতলাবাসীকে যে দুর্ভোগ পোহাতে হতো বর্তমানে সেই দুর্ভোগ এখন আর নেই। এই বিষয়টি উঠে এল শহরবাসীর কথায়। সৌন্দর্যায়ন এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আগরতলা নিকাশি ব্যবস্থাগুলিতে সংস্কার কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে। সেই সাথে আগামী দিনে অন্যান্য নিকাশি ব্যবস্থাগুলিকে সংস্কার করার কাজ হাতে নিয়েছে এই শহরের মানুষের কল্যাণে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।